আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? এই যে তেলের দাম যে বাড়লো, তেলের দাম যে বাড়ছে, এতে কিন্তু আমার যে বন্ধু আছে, বন্ধু দুই তিনজন আছে, তারা খুবই মানে তারা আপসেট বা মন খারাপ। কারণটা কি, তাদের প্ল্যান ছিল যে তেলের দাম বাড়বে, আগে থেকে একটা ঘোষণা থাকবে যে এক সপ্তাহ পর বা 10 দিন পর তেলের দাম বাড়বে। এই 10 দিনে কি করবে, তাদের প্ল্যান ছিল যে 10 দিনে 20 টাকার 1 কোটি 2 কোটি টাকা তেল মজুত করবে। মজুত করে কি করবে, যে এক সপ্তাহ তারা স্টক আউট করে রাখবে এবং এক সপ্তাহ পরে সেটা, এই যে এখন 40% মতো তেলের দাম বাড়ছে, সেই 40% 1 কোটি টাকার যে তেল কিনবে সেটা কিনে আর 40 লাখ টাকা 50 লাখ টাকা ইনকাম করে ফেলবে। কিন্তু কাহিনিটা কি, আমি তাদেরকে বুঝাইছি যে তেল কিনে স্টক করার দরকার নাই, যেটা যখন বাড়বে সেটা তখন দেখা যাবে। কিন্তু তাদের তো প্ল্যান ছিল অন্যরকম, যে তেলের দাম বাড়বে, সেই তেলের দাম বাড়ার ফলে তারা এগুলো মজুত করে রাখবে। মজুত করে রাখার পরে যে কী হবে, তারা এই যে এক সপ্তাহ ব্যবধানে বিক্রি করবে, বিক্রি করার ফলে কী হবে, তারা 40 লাখ 50 টাকা লাভ দেবে। কিন্তু এই এই যে প্ল্যানটা তাদের ছিল, এই প্ল্যানটাকে তারা বাস্তবায়ন করতে পারে নাই। কারণটা কি, এটা তো সরকার কোনো পূর্ব ঘোষণা দেয় না, হুট করে দাম বাড়ায় দিচ্ছে। যার কারণে এই যে আমার বন্ধু আছে, তাদের মন খুবই খারাপ যে কেন এরকম হলো, আগে থেকে কেন ঘোষণা করলো না। ঘোষণা করে যদি তেলের দাম বাড়াইতো তাহলে কিন্তু তারা এই যে লাভটা, এই যে স্টক বিজনেস যেটা মানে স্টক আউট করে যে বিজনেসটা করে, সেই বিজনেসটা করতে পারতো। কিন্তু এটা হয় নাই, এই বছর যেহেতু এটা হয় নাই, সেই জন্য তারা খুবই আপসেট, খুবই মানে মর্মাহত। কারণটা কি, এই যে তাদের যে একটা এই যে অল্প সময়ে যে তাদের একটা লাভ চলে গেলো, সেই জন্য যে কোটি কোটি টাকার বিজনেস যে ছিল, সেই বিজনেসটা যে তাদের লস হইলো, সেই লসটার জন্য কিন্তু আসলে তারা খুবই আপসেট। এই জন্য আমি তাদেরকে বুঝাইছি যে বারবার আমার বন্ধু যে আছে, সে কিন্তু এখন আমাকে দোষারোপ করতেছে। কেন দোষারোপ করতেছে, সে আমারে বলছিল যে আমি কিছু তেল কিনে রাখি দিই, তো তেলের যেহেতু শুনতেছি নিউজ আসতেছে তেলের দাম বাড়তে পারে, আবার মন্ত্রী বলছিল যে তেলের দাম বাড়বে না, তাই জন্য আমি বলছি তেলের দাম তেল কেনার দরকার নাই, যেটা আছে সেটাই স্বাভাবিক থাকবে, যত ধরো তেলের দাম কিন্তু বাড়বে না। কিন্তু সে এখন যেহেতু তেলের দাম বাইরে গেছে, তেলের দাম বাইরে দেওয়ার কারণে আমার বন্ধু তো আমার উপর পুরো রাগে আছে, আমার সব দোষ কিন্তু আমার, কারণ আমি তারে বলছি তেলের দাম বাড়বে না, তুমি কেনার দরকার নাই, সেজন্য সে কিন্তু প্রচুর রাগ করেছে আমার উপর। তো বিষয়টা হলো এটাই, যে আসলে তেলের দাম বাড়ছে ঠিকই, কিন্তু আমার বন্ধুর মতো যারা এই যে বিজনেসটা করতে পারেন নাই, আসলে বিজনেসটা করতে পারেন, এটা একটু সহজ বিজনেস ছিল, কিন্তু বিজনেসটা করতে পারেন নাই, যার কারণে সবাই এখন আপসেট আছে। তো ধন্যবাদ, এই একটা সিদ্ধান্ত, যেহেতু তেল বাড়ছে সেটা সাধারণ জনগণের কিন্তু এতে কোনো লাভও নাই লসও নেই, কিন্তু যারা কিছু ব্যবসায় ছিল তারা কিন্তু এটা একটা পুরো একটা বিজনেসের দান্দাই ছিল, এটা করতে পারে নাই। তো ধন্যবাদ এরকম সিদ্ধান্তটা নেওয়ার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।